অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে একটি খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আলোচনা করব, জ্যোতিষশাস্ত্র রিলেটেড আরেকটি পার্ট, বাস্তুশাস্ত্র। দেখুন, অনেকেই বলে যে আমি তো এ বাড়িতে প্রচুর উন্নতি করেছি, ডেভেলপমেন্ট করেছি, আমার বাস্তুতে তো তেমন এফেক্ট আসেনি। দেখুন, এফেক্ট আসছে না বলে যে পরবর্তীতে সময় যে আপনার ভালো যাবে এমন নয়। কিছু কিছু ক্ষেত্রে দশা বা অন্তর্দশা আপনাকে হয়তো খুব উঁচুতে উঠিয়ে দিবে, কিন্তু আপনি যদি আপনার বাড়িতে ভুল প্লেসমেন্ট করেন, আপনাকে সেই উঁচু থেকে নিচুতেও কিন্তু নামিয়ে দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অনেকেই আছে একটা বাড়িতে প্রচুর টাকা ইনকাম করেছে, কিন্তু আজকে সেই ব্যক্তি সত্যি কথা বলতে গেলে নির্ধনী যোগে ভুগছে। কেন হয় জানেন? বাস্তুর একটা এনার্জি কিন্তু আছে। তো তবে আমি প্রত্যেককে আমি একটা কথা বলবো, এই ভিডিওটি সম্পূর্ণ শুনুন। প্রত্যেকের জন্য, প্রত্যেক 12টি রাশির জন্য কিন্তু কাজে লাগবে। আমি এরকম বাস্তু রিলেটেড দুর্দান্ত ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসব, এবং যেগুলো আপনাদের জীবনে অনেকখানি কাজে লাগবে। খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি, আমি যে ভিডিওগুলো করি কি না সব দায়িত্ব নিয়ে, এবং যেগুলো আমি রিসার্চ করেছি এবং বেশ কিছু আমি বাড়ি ভিজিট করেছিলাম, সেই ভিজিটের ব্যাপারে আমি আপনাদেরকে আজকে ডিসকাস করতে চলেছি। দেখুন, অনেকেই আছে শুধু বাড়ি বলে না, আপনি যে বাড়িতে আছেন সেটা একটা এনার্জি, আপনি ধরুন একটা শপিং মল করলেন সেখানেও একটা এনার্জির ব্যাপার থাকে। অনেক শপিং মল আছে খাঁকা করছে, বিক্রি বাট্টা হয় না। এমন অনেক শপিং মল আছে কিছুই বিক্রি হয় না, এরকম অনেক আমি জায়গার নামও এখন বলা যাবে না যদিও বা কিছু গাইডলাইনের জন্য। আমি কিন্তু আপনাকে এটা আমি বলছি, কিছু কিছু আছে আমাদের আমাদের দেশের মধ্যে বেশ কিছু জায়গাতে আছে। এরপরে আপনাদেরকে জানাই বেশ কিছু আপনার ইন্ডাস্ট্রি যা কিনা ঢুকছে, অর্থাৎ খুব কঠিন পরিস্থিতি। আপনি অনেক বিল্ডার বড় বড় কনস্ট্রাকশন তৈরি করে ফ্ল্যাট তৈরি করছে, কিন্তু সেই ফ্ল্যাটগুলো হওয়ার পর বিক্রি হতে কিন্তু প্রচণ্ড সমস্যা দাঁড়াচ্ছে, বা যদিও বিক্রি হয়ে যায়, যারা এই ফ্ল্যাটটার অনার যারা কিনছেন তারা কিন্তু কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে আছেন। হ্যাঁ, যারা শুনছেন, যারা ভুক্তভোগী, তারা আমার সঙ্গে সহমত পোষণ করবেন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। আপনি হয়তো প্রচুর অর্থ আছে, আপনার সুন্দর স্ত্রী আছে, সন্তান আছে, গাড়ি আছে, মানে আপনি রাজকীয় হয়ে আছেন, কিন্তু সাময়িক হয়তো বা আপনার কোনো দশা আপনার হয়তো লাক ফেভার করে গেছে সেই জন্য। কিন্তু বাস্তু কিন্তু আমাদের সঙ্গে রিলেটেড, সে আপনি অফিসের বাস্তু বলুন না কেন, আপনি ইন্ডাস্ট্রির বাস্তু বলুন না কেন, আপনি শপিং মল বলুন না কেন, আপনি নিজের গৃহের কথা বলুন না কেন, সবটাই কিন্তু আমাদের ভাগ্যের সঙ্গে, কিসমতের সঙ্গে, নসিবের সঙ্গে কিন্তু যুক্ত। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, একজন একটা ভাড়া বাড়িতে থাকতো, খুব উন্নতি করেছে, প্রচুর উন্নতি করেছে, সেই উন্নতি থাকাতে ওই ভাড়া বাড়ি থেকে কিন্তু সে একটা নতুন বাড়ি নির্মাণ করলো, গাড়ি কিনলো, ব্যাংকে প্রচুর টাকা রাখলো, বেশ কিছু অ্যাসেট কিনলো, কিন্তু সেই নতুন বাড়িতে যাওয়ার পর জীবনহানি হয়ে গেল সেই ব্যক্তির, বা সে ফল ডাউন করে সে উঁচু থেকে নিচুতে নেমে আসলো, তার সম্পত্তি নিলামে চলে গেল। এরকম অনেক দৃষ্টান্ত আছে। আমি খুব জোর গলায় দায়িত্ব নিয়ে আমি এ কথাগুলো বলছি। অনেকে বলে যে বাস্তু কোনো এফেক্ট করে না, না না, এটা সম্পূর্ণ ভুল। বাস্তু আপনাদের জীবনে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে কিন্তু এফেক্ট ফেলে। আপনি যে বাড়িতে আছেন কি না, সেই বাড়ির এনার্জি
আপনাদের উপর আসবে, সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, শুভ হোক বা অশুভ। তো এমন কিছু কিছু বাড়ি আছে যে বাড়িতে হু হু করে টাকা কিন্তু জলের মতন খরচ হয়, এবং শারীরিক পার্টে অর্থাৎ অসুস্থতার জন্য ডক্টরের পিছনে প্রচুর পরিমাণে কিন্তু খরচ হতেই থাকে। এমনকি আপনি ওই বাড়িতে যদি একটা কুকুর পোষেন, সেই কুকুরও কিন্তু দীর্ঘায়ু হয় না। এর টোটাল এফেক্ট কিন্তু বাস্তু, অর্থাৎ আপনি জানবেন বা সেই বাড়িতে আপনি শান্তি পাচ্ছেন না, অশান্তি হচ্ছে, কিন্তু আপনি বাড়ির বাইরে থেকে যখন বাড়ির বাইরে থাকছেন তখন কিন্তু আপনি খুব শান্তিতে আছেন, একটা উচাটন মন তৈরি হচ্ছে। টোটালটা ডিপেন্ড করে কিন্তু বাস্তু। তো আমি বলছি আমাদের শরীরে যেমন পাঁচটি তত্ত্ব আছে আধারে তৈরি, তেমনি বাস্তুর ক্ষেত্রেও কিন্তু পাঁচটি তত্ত্ব আছে। তো আমি আজকে আপনাদেরকে বলছি, দক্ষিণ দিকে ছোট একটি ভুলের জন্য আপনারা বরবাদ হয়ে যেতে পারেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, নিজ দায়িত্বে। দেখুন, দক্ষিণ দিকটা হচ্ছে মঙ্গলের দিক, মঙ্গল নির্দেশ করে ফায়ার, অর্থাৎ আগুনকে রিপ্রেজেন্ট করে অগ্নিতত্ত্ব। ওই যে আমি পাঁচটা তত্ত্ব বললাম, তার মধ্যে একটি তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব। এইদিকে এই দক্ষিণ দিকে যদি আপনারা কোনো জলের রিজার্ভার করেন বা জলের পাইপ যায়, অথবা এই দক্ষিণ দিকে যদি আপনাদের কুয়ো থাকে, বা বাড়ির দক্ষিণ দিকে যদি কোনো নালা নর্দমা থাকে, বা দক্ষিণ দিকে যদি কোনো পুকুর বা বিল থাকে, বা দক্ষিণ দিকে আপনার কোনো হ্যান্ডপাম্প থাকে, বা দক্ষিণ দিকে আপনি সাবমার্সাল পাম্পের জন্য বোরিং করলেন, অর্থাৎ এখন যেটা মিনি সাবমার্সাল বাড়িতে লাগায় সেই জন্য আপনি বোরিং করলেন, অর্থাৎ অগ্নিতত্ত্বের সাথে জলতত্ত্ব কিন্তু কোনোদিনই ম্যাচ খায় না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ যে জিনিসগুলো বললাম, পাইপলাইন থেকে, কুয়ো থেকে, আপনার পুকুর থেকে, কোনো নালা থেকে, নর্দমা থেকে, হ্যান্ডপাম্প থেকে, পাইপলাইন থেকে, যেগুলোগুলো বললাম, বা কোনো চৌবাচ্চা রেখে দিয়েছেন দক্ষিণ দিকে, বা রিজার্ভার ট্যাঙ্ক, যে জলের যে ট্যাঙ্ক ট্যাঙ্ক রাখা হয় উপরে, সেটা দক্ষিণ দিকে রেখেছেন, বা আন্ডারগ্রাউন্ড যে জল রিজার্ভের ট্যাঙ্ক করেছেন সেটাও দক্ষিণ দিকে রেখেছেন, তৈরি করেছেন, নিশ্চিত রূপে আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি, সে বাড়িতে আকস্মিক দুর্ঘটনা হবেই। হঠাৎ দুর্ঘটনা কিন্তু নেমে আসবে, শোকের ছায়া নেমে আসবে, এবং আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব ডিস্টার্বেন্স হবেন। ডক্টরের পিছনে আপনাদের কিন্তু মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে। কি করবেন নেক্সট ভিডিওতে আমি এটা নিয়েও আমি আপনাদেরকে জানাবো, এবং অহেতুক অপচয় হবে, মান সম্মান হানি আপনাদের হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলে গেলাম। এরপরে এর রেমিডি কি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবারও দিব। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।